হাই গাইস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6:30। আমরা সবাই তৈরি হয়ে গেছি, কারণ এখন আমরা যাব ঘুরতে। আর আজকে আমরা যাব হচ্ছে নন্দনকানন, নন্দনকানন, সূর্য মন্দির, কোণার্ক মন্দির। আজকে যাব অনেক জায়গায় পুরে ঘুরতে, সব সাইডে যেই সব ঘোরার জায়গাগুলো আছে আজকে সেই সমস্ত জায়গায় যাব আর সবার সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, আমাদের হোটেলের থেকে জাস্ট সমুদ্রটা দেখা যাচ্ছে, তোমাদেরকে সেই ভিউটা আমি এখন দেখাবো, আর দেখে বলবে যে কেমন লাগলো ভিউটা, ঠিক আছে? সবাই কমেন্ট করবে, কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? এই দেখো, আমাদের হোটেলের থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বাট এই আজকে কুয়াশা তো বেশি, তাই জন্য বেশি দেখা যাচ্ছে না। এই যে ওই যে সমুদ্রের ঢেউগুলো আসছে, ওই আর এই যে আমাদের হোটেলের চারিপাশের ভিউ। একটু পরেই সূর্যটা উঠবে ওখান দিয়ে, উঠে গেছে বাট এখনো বাইরে বেরোয়নি কুয়াশার জন্য। আমরা এখন এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, এই যে মা, আমি আর দিদি আজকে যাচ্ছি, কারণ মনার শরীরটাও ভালো না আর ভাইয়ের শরীরটাও খুব খারাপ, তাই আমরা তিনজন মিলে আজকে চলে যাচ্ছি। আর এই যে বাবা আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, বাবা শুধু গাড়ি পর্যন্ত দিয়েই আমাদের চলে আসবে, তারপরে আমরা তিনজন একা একা যাব। আর একটা জিনিস তো বলাই হয়নি, দিদি আর আমি আজকেও একই রকম জামা পরেছি। আমরা এবার প্রত্যেক দিনই একই রকমই দুই বোন জামা পরেছি, আজকেও একই রকম পরেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই যে আমরা এখন ট্রাভেলসে চলে এসেছি, বাবা ট্রাভেলসের সাথে কথা বলছে, এখান থেকেই আমরা সব ঠিকঠাক করেছি, এখন আমাদের এখানে গাড়ি আসবে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিল। এখন বাসে উঠে পড়লাম, আর এখন বাজে 8:10, এখনও ছাড়েনি আমাদের বাস। এই এখন সব লোক আস্তে আস্তে আসলো, এখন মনে হয় ছাড়বে, স্পটে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা নদী, আর এখন আমরা বাস থেকে নামলাম। আমাদের বাসওয়ালা সময় দিয়েছে 15 মিনিট জাস্ট, তার মধ্যে আমাদের পুরো জায়গাটা কমপ্লিট করে আবার আসতে হবে, ফিরে নালে বাস আমাদেরকে ফেলে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি, নাহলে আমাদের এখানেই থেকে যেতে হবে, বাড়ি ঘর বানাবো এখানেই নাহলে। এখন এখানে দেখবো এই জায়গাটা কীরকম, এই জায়গাটার অনেক 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 রকম মানে আর কি ইতিহাসের অনেক ঘটনা আছে, সেগুলো শুনলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার এখন সময় নেই, নাহলে সবগুলো শেয়ার করতাম। তো এখন এখানে জায়গাটা তোমাদেরকে দেখাবো, সবাইকে অনেকেই দেখেছে, আমি এখানে এখন প্রথমবার আসলাম তাই তোমাদেরকে দেখাবো, দেখো কেমন লাগে। এই যে এটা এটা তো সমুদ্র, আর চন্দ্রভাগা নদী তো পুরো শুকিয়ে গেছে, তাই ওদিকে আর যাইনি, কারণ ওখানে বছরে একদিন জল আসে যেটা সরস্বতী পুজোর পরের দিন হয়, সেই সময়টা তো এখন চলে গেছে, তাই আমরা এখানে এসেছি সবাই। এই জায়গাটা মানে খুব সুন্দর না গো, ফটো তুলবো না, আমাদের হাতে ক্যামেরা আছে, অনেক ভালো ভালো পয়সা দিয়ে মোবাইল কিনেছি। তো এই যে আমাদের চন্দ্রভাগা, আর আমাদের সময় এখন হাতে খুবই কম, তাই আমরা এখানে কিছু এখন ফটো শ্যুট করবো, তারপরে আবার বাসের দিকে যেতে হবে। তো यहाँ पे आपके साथ ये गाइड भाई साहब जाएंगे, आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया के गाइड भाई साहब है, इनका नाम है बाबुली दास, ये आपको मंदिर के बारे में सारे जानकारी देंगे। आप लोग बस इतना ध्यान रखिए कि ये आपका चेहरा याद नहीं रख पाएंगे, आप इनका चेहरा याद रखिए, और ये हरे कृष्णा बोल के आगे चलते रहेंगे, आप इनको फॉलो करके चलिएगा। और आपके साथ यहाँ पर एक फोटोग्राफर भैया भी जा रहे हैं, किसी का अगर फोटो खींचना है फोटो खिंचवाइए, पर पैसा मत दीजिए, एक हाथ में फोटो पकड़िए दूसरे हाथ में पैसा दीजिए, समझ गए? चलो आगे हमरा এখন সবাই
চলে এসেছি কোণার্ক মন্দিরে। আমাদের মাথায় বহুত টেনশন আছে, আমাদের মাথায় এখন অনেক টেনশন, টেনশন নিয়ে আমরা ঘুরছি, বহুত টেনশন। কিন্তু এটা ভালো, কিন্তু এখন আমরা চলে এসেছি কোণার্ক মন্দির, আর কোণার্ক মন্দিরটা তোমাদেরকে দেখাবো। যে আমাদের মন্দিরে ঢোকাল নাই, পচাশ লোক মে কিছু না কিছু কিছু প্রবলেম তো হোক, এইখান দিয়ে মন্দিরের ভিউটা পুরো প্রপার একদম মন্দিরের ভিউ আছে। এদি এদিকে এখানে এখানে দেখো, এখান থেকে ফটো তুলতে পারবো মন্দিরের সাথে। দিদিকে ডাকো, এখানে এই রে, এই জায়গার ভিউটা দেখ এখানে। সেই চাকা মা এই দিয়ে বলে না, ঘড়ির সময় নির্ণয় করে। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো নাকি ওইদিকে? হ্যাঁ, ভেতরে তো ঢুকবো। ও মা, আমাদের হরে কৃষ্ণ টিম কোথায়? এই যে ট্রেনে ছিল এনারা আমাদের সাথে, এনাদের সাথে আবার এখানে দেখা হয়ে গেল। ওই এখানে তো দেখা হবে এরকম ভাবে। দাঁড়া, চাও চ দাঁড়া। তো গাইস, এখানে আমাদের সমস্ত মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাসের দিকে, কারণ আমাদের হাতে টাইম খুবই শর্ট। আমরা এখন যাচ্ছি বাসের দিকে, আর আমাদের গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ এখন যদি আমরা খাওয়া দাওয়া না করি আমাদের আর সারাদিনে খাওয়া হবে না। আমরা এইখানে জাস্ট একটা হোটেলে আমরা অর্ডার দিয়ে এসেছি, ওখানে খাবো, গিয়ে খেয়ে দিয়ে আমাদের আবার 11:10 গাড়ি ছাড়বে। এখন মোটামুটি 10:30 মতো বেজে গেছে, তো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, আর তারপরে আবার নেক্সট স্পটে যাব। নেক্সট স্পট মনে হয় উদয়গিরি ভালো। এই মন্দিরটা জাস্ট অসাধারণ, আর মানে জায়গাটা খুবই সুন্দর, আর এখানে ওয়েদারটা খুব সুন্দর। সত্যি এখানে মন্দিরটা মানে এত সুন্দর হাতের কাজ, মানে আগের মানুষের মধ্যে সত্যি ট্যালেন্ট ছিল, খুব ট্যালেন্ট ছিল, না দেখলে এটা বুঝতে পারতাম না আর জানতেও পারতাম না। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখানে আমাদের গাইডকে হারিয়ে ফেলেছি, এখন একা একাই যাচ্ছি। রাস্তা চিনতে পারলে বাড়ি যেতে পারবো, না চিনতে পারলে এখানেই থেকে যাব। খুঁজে যাচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমরা একা একাই চলে যাচ্ছি। এখন যাওয়ার তারাটা জাস্ট দেখাচ্ছি, দেখো দেখো কি তারা, দেখো রীতিমতো দৌড়াচ্ছে সব। ও মা, আমাদের ওই গাইডটা কোথায় গেল? গাইড আমাদের ছেড়ে চলে গেছে। আমরা এই হোটেলটা দিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন আবার বাসে যাব। আর এখন আমরা চলে এসেছি এখানে ভুবনেশ্বরের লিঙ্গেশ্বর শিব মন্দিরে, আর এখানে 108টি শিব মন্দির আছে। সবগুলো তো আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না, তো যতগুলো দেখার সম্ভব হয় ততগুলো দেখব। Thank you.
এখন এই লিঙ্গরাজ মন্দিরের মেইন ঠাকুর দর্শন করে বেরালাম। ভেতরে কিছু দেখাতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা সব এখানে জুতো ব্যাগ রেখে মোবাইল রেখে তারপরে ভেতরে গেছিলাম। মা এখন গেল, আমরা দুজন আগে গিয়ে ঘুরে আসলাম কারণ মার কাছে মোবাইল জুতো সব রেখে গেছিলাম। এখন আমরা মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের 10:50 বাস ছাড়ার টাইম, আমাদের টাইম হয়ে গেছে। এখন মা গেছে ভেতরে, এখন আসলে আমরা যাবো এখান দিয়ে। এই ঠাকুরের দর্শন সহজে কেউ পায় না, মানে এক একজন লোক বলছে যে আমরা 2 থেকে 3 বার এসেছি তাও আমরা এই ঠাকুরের দর্শন পাইনি। মানে আর আমরা ফার্স্ট টাইম এসে আজকে আমরা এই ঠাকুরের দর্শন পেয়েছি, তো আমাদের জীবন ধন্য হয়ে গেল জাস্ট। মানে আমাদের যে এত, মানে আমাদের এই ঘোরাটা সার্থক হয়ে গেল আজকে সত্যি। এখন মা আসলো আর এখন আমরা যাচ্ছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 10 মিনিট, জানি না গাড়ি আছে না চলে গেছে। আমরা এখন চলে এসেছি খণ্ডগিরি আর আমাদের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি। তাই আমাদের ব্লগের ফার্স্ট পার্টটা আজকে আমরা এখানেই শেষ করলাম। আবার আমরা এখান থেকে পরে কী কী করছি সেটা তোমাদেরকে আমরা নেক্সট পার্টে দেখাবো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।